তো ফ্রেন্ডস, অনেকদিন পর তোমাদের সামনে আমি কথা বলছি অন ক্যামেরা। তো দেখো, আজকে সোমবার আর আমার সোমবারের পূজা হয়ে গেল। এই এখন বাজে প্রায় দুপুর দুটো, তো এখনই আমি আমার পূজা পাঠ কমপ্লিট করলাম, কারণ সকালের দিকে অনেকটাই কাজ ছিল আজকে। আর প্রতিদিনই থাকে, কিন্তু বিশেষ করে সোমবারে আরও একটু বেশি লেট হয়, কারণ রান্নার চাপ থাকে না, তাই অন্যান্য কাজগুলো আমি আজকের বারেই করে থাকি। তো সকালে তো নিমিষ গোপালদেরকে ঘুম থেকে তুলিয়ে দেয় প্রতিদিন, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো জানো তো, সেটার কোনো মানে কী বলবো, সেটার তো ভুল হয় না আমাদের, মানে ত্রুটি থাকে না, সেটা আগে হয়েই যায়, বা নারায়ণকেও আগে স্নান করানো হয়ে যায়। আর আমি এখন শুধুমাত্র সোমবারের বিশেষ পুজোটা করি। তো এই মাত্র আমি পুজো করে উঠলাম, আর আজকে যেহেতু সোমবার তাই আজকে দেখো ঘিয়ের প্রদীপ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছি। আর পাশে অল্প জায়গা, কিছু মনে করো না, গোপালের জোড়া, গোপালের খাট আছে। আর দেখো মাকেও সুন্দর করে মালা পরিয়ে দিয়েছি, আর ওপরেও মাকেও একটা মালা পরিয়ে দেওয়া হয়েছে। তো কেমন লাগছে ফ্রেন্ডস তোমরা বলো একটুখানি। তো দেখো এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদের আমি আজকে আমার পূজা পাঠ তুলে ধরলাম। তো পুজোর মন্ত্র তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর তোমরা তো দেখেইছো হয়তো, অনেক সময় যারা আমার ভিডিও দেখেছো দেখে নেবে আমার কিন্তু পুজোর মন্ত্র দেওয়াও আছে। তো দেখো, আর গোপাল সোনা আজকে একটা মালা পরে নিয়েছে, দেখেছো চুচুনকে আজকে কত সুন্দর দেখতে লাগছে। তো ফ্রেন্ডস, চুচুনের জন্য অন্তত লাইক করো, আর শেয়ার করো, আর কমেন্ট করো। তো ফ্রেন্ডস এখন রাখছি, টাটা।